মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ মানব পাচারের সাথে জড়িত 50 বাংলাদেশিকে আটক করেছে। আটককৃতদের বয়স 20 থেকে 45 বছর। শুক্রবার শাহ আলম এলাকায় একটি বাড়িতে মালয় ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে এবং বাংলা নামে মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয় বলে স্থানীয় সংবাদ তাদের প্রতিবেদনে জানিয়েছে। ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক সেরি মুস্তাফার আলী বলেছেন, গত কয়েক সপ্তাহ নজরদারির পর শুক্রবার শাহ আলম এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 50 বাংলাদেশিকে আটক করা হয়েছে। এসব ব্যক্তিরা বেশিরভাগই মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত। তারা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা হয়ে নৌপথে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছিল। মুস্তাফার বলেন, 20 থেকে 45 বছর বয়সী বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি। ঘটনাস্থল থেকে 13,000 রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়। আটক হওয়া সদস্যদের মধ্যে 43 বছর বয়সী এক মালয়েশিয়ান নাগরিকও ছিলেন।